এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব হলো বাইনারি টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু বাইনারি কিভাবে কনভার্ট করতে লাগে নাম্বার সিস্টেমের সংখ্যাগুলোকে, বাইনারি নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হলে কি পদ্ধতিতে করতে লাগে সেটা দেখব। প্রথমে লিখছি বাইনারি টু হেক্সাডেসিমেল, বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, ধরা যাক 101 01, বেস টু দেওয়া আছে, এটাকে আমি করেসপন্ড নেই হেক্সাডেসিমেল বেস 16 এ করতে হবে। তাহলে আগেরটা আমি অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টালে কি দেখা গেল, তিনটে তিনটে করে নিতে হয় পেয়ার, কিন্তু এক্ষেত্রে আমাদের নিতে হচ্ছে কি চারটে চারটে করে নিতে হবে। তো 101 01 আছে, বেস 2 আছে, এখানে ডান দিকে শুরু করতে এখানে প্রথমে বাঁ দিকে ডান দিকে চারটে দিলাম, এরপরে এখানে তিনটা জিরো বসাতে হবে, তিনটা জিরো বসিয়ে নিয়ে তিনটা জিরো বসলে বাদে তিনটা যদি জিরো বসে ভ্যালু একই থাকে, তাহলে প্রথমে আমি এরপর আমার সংখ্যাগুলোকে করেসপন্ডিং যে হেক্সাডেসিমাল সেটা কনভার্ট করতে হবে। তাহলে 0001 মানে 1 0 1 0 মানে 5, বেস 16 আসছে, 1 5 বেস 16। প্রায় একটা সংখ্যা একটু দেখে যাচ্ছে, দেখা যাবে ভাই কি আছে, 1 1 0 1 0 1 দশমিক দিয়ে দেখাচ্ছে, এটা কত আসে দেখা যাক, 1 1 0 0 1 বেস আছে 2, এটা করেসপন্ডিং 16 এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করছি, করেসপন্ডিং 16 এ কনভার্ট করতে হবে, এটাকে ডান দিক থেকে নিতে হচ্ছে, এখানে জিরো বসিয়ে নিয়ে নিলাম, 1 1 0 0 আছে, এখানে তিনটা জিরো বসাতে হবে, 1 1 0 0 চারটে সংখ্যা আছে, 1 0 0 চারটে সংখ্যা লিখলে 0 1 0 1 1 0 মানে কত, 6, 1 0 1 1 মানে কত, 8 10 11 কিন্তু হচ্ছে, 8 2 10 11 2 এর পাওয়ার 0 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 3 মানে কত, 8 2 এর পাওয়ার 1 মানে কত, 2 2 এর পাওয়ার 1 মানে কত, 2 2 এর পাওয়ার 0 মানে 1, মানে 1 2 3 3 আর 8 11 হচ্ছে, 8 2 10 11 হচ্ছে, 11 মানে কত, আমাদের 10 মানে এ, 11 মানে কত, বি, এরকম লিখতে হবে, 6 বি 1 1 1 0 মানে কত, 8 4 12 সি লিখতে হবে, 1 3 0 মানে 8 লিখতে হবে, 6 বি পয়েন্ট সি 8 বেস 16, এটা হচ্ছে করেসপন্ডিং হেক্সাডেসিমাল বলে এটাই আসছে। এরপরে আমরা কি দেখবো, বাইনারি টু হেক্সাডেসিমাল হয়ে গেলে এবার হেক্সাডেসিমাল টু বাইনারিতে করতে গেলে কি করতে লাগে সেটা দেখবো, দুটা মুছে দিলাম, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি করতে গেলে কি পদ্ধতিতে করতে হয় সেটা এখন দেখছি। হেক্সাডেসিমাল ধরা যাক একটা সংখ্যা দেওয়া আছে 3 C 2.5 A বেস 16 দেওয়া আছে, এটাকে করেসপন্ডিং বাইনারি করতে হবে। তাহলে 3 3 মানে কত, 3 তে আমাদের করেসপন্ডিং যেটা 0 0 চারটে চারটা, এটাকে চারটে চারটা করে পেয়ারে কনভার্ট করতে হবে, চার মানে 3 এর করেসপন্ডিং যেটা বাইনারি হবে 0 0 1 1 হবে, চারটা সংখ্যা লিখতে হবে, 3 এর করেসপন্ডিং মানে সেটাকে চারটা মানে চারটা দুটো সংখ্যা তার বানিয়ে দুটো জিরো বসে তারপরে করতে হয়। সি মানে কত, সি মানে হলো, এ মানে হলো 10, বি মানে 11,
18 c মানে হলো 12 তাহলে 12 মানে কত হচ্ছে 12 মানে হচ্ছে 8 4 12 1100 1100 2 মানে কত হচ্ছে 0010 যদি তোমরা করেসপন্ডিং যদি টেবিলটা দেখো তাহলে বুঝতে পারবে 0000 মানে হলো 0 0001 মানে 1 0 0 1 0 2 এই টেবিল থেকে আমরা তোমার প্রত্যেকটা সংখ্যার কোনটা কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি এদের এইভাবে করে লিখলে আমার সুবিধা হতে পারে মানে যখন তোমরা বুঝতে অসুবিধা হবে লিখতে অনেক কঠিন লাগে তাহলে আমি এখানে 0 1 0 1 0 1 0 1 0 1 লিখতে পারি এখানে করে লিখতে কি হচ্ছে 0011 4টা 0 হয়ে গেছে 4টা 1 4টা 0 4টা 1 8 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
5, 6, 7, 8, 9, 10. 10 মানে কি এ লিখতে হবে আমাদের, তাহলে বি লিখতে হবে, সি লিখতে হবে, ডি লিখতে হবে, ই লিখতে হবে, এফ লিখতে হবে। তো করেসপন্ডিং সি এর করেসপন্ডিং কত হচ্ছে 1100, 1100 মানে কত, 001001 5 মানে কত, 0101 এ মানে কত, 10, 10 মানে 1010 বেস 2। তাহলে এটা হলো করেসপন্ডিং বাইনারি সংখ্যা করলে এটাই আসছে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যার প্রতিটাই ভিন্ন হয়ে গেল। বুঝতে পারলে যে বাইনারি টু হেক্সাডেসিমাল এক্সপ্রেশনে বাইনারি কনভার্ট কিভাবে করতে লাগে এটা বুঝতে পারলে বিভিন্ন নাম্বার সিস্টেমগুলোর মধ্যে কনভার্সন কীভাবে করতে লাগে বিভিন্ন নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো বুঝতে পারছো। এখানে বাইনারি হেক্সাডেসিমাল বাইনারি দুটোই বোঝা গেলো।